কোরআন নিজেই বলে, সুরাতুন নিসা এবং আয়াত ১৭১, ঈসা ইবনে মারিয়াম সম্বন্ধে তাকে বলা হয় রুহন মিনহু, তার কাছ থেকে একটি রুহ তার কাছে প্রেরিত। এটাও ঈসা আল মসীহকে তুলে ধরে এক অদ্বিতীয় ও বিশেষ জায়গায়। তিনি অন্যান্য নবীদের মতো নয়। শুধু আমি এ কথা বলছি না, সেটা কোরআন শরীফের এই অংশে বলা হয়েছে এবং আরও এক ধাপ এগিয়ে বলা আছে যে তিনি কালিমাতুল, যার অর্থ হচ্ছে আল্লাহর নিজের বাণী। একটা বাণী কি, বিশেষ করে মাবুদ আল্লাহর ক্ষেত্রে? তার মানে শুধু তাহার আত্মপ্রকাশ। এবং আল্লাহর বাণী আমরা শিক্ষা পাই, কোরআন শরীফে বলা হয়েছে, এমনকি প্রত্যেক কিতাবেও সেই একই শিক্ষা দেয় কোরআনের মতো, যে আল্লাহর বাণী তার কালাম হচ্ছে একটি চিরন্তন বস্তু। এজন্য ইসলামে শিক্ষা দেওয়া হয় যে কোরআন শরীফের মূল বেহেস্তে আছে, যার নাম উম্মুল কিতাব। ইসলামে শিক্ষা দেওয়া হয় যে অনন্তকাল থেকেই আল্লাহর কালাম তার সঙ্গে ছিল। অতীতে এমন কোনো সময় কি ছিল যখন আল্লাহর কালাম তার সঙ্গে ছিল না? আপনি কি মনে করেন কোনো এক সময় আল্লাহ কথা বলতে পারত না? সেটা অসম্ভব। সেই ক্ষমতা আল্লাহর কাছে না থাকলে তিনি আল্লাহ হতেন না, এই বৈশিষ্ট্য কথা বলার ক্ষমতা। তাই আল্লাহর কালাম সবসময় তার কাছেই ছিল, তাই আল্লাহর ভিতর থেকে এই বিষয়টাকে পৃথক করা যায় না। সেটা চিরন্তন এবং তা চিরন্তন হলে, এবং সেই উপাধি ঈসা আল মসীহকে দেওয়া হলে তাতে তাকে পুরোপুরি অন্য শ্রেণীতে রাখা হয়। কিন্তু তবুও একই সময়ে সেই কালাম আল্লাহ থেকে পৃথক, আল্লাহ সম্পর্কে সন্দেহের কিছু নেই, এটা তার কালাম এবং এটা আল্লাহর কাছ থেকে। তিনি তার কালাম পাঠালেন, ঈসা আল মসীহকে দুনিয়াতে পাঠালেন। এবং কোরআনের এই উপাধি দ্বারা আমরা এমন শিক্ষা পাই, কালিমাতুল্লাহ,